আর এটা আপনার মার্টিন ব্র্যান্ডের বডি ব্যাগ এটা আপনার এগুলা পার পিস 1000 টাকা 12 ইঞ্চি সে মাত্র 1000 টাকা মধ্যে তারপরে 600 টাকা এটা আপনার পার পিস পড়বে 300 টাকা এবং 220 এমএম ম্যাগনেট ইউজ করা হয়েছে এটা আপনার খুব হেভি একটি স্পিকার আপনি ভাড়ার কাজে ইউজ করতে পারবেন এবং বাসাবাড়ির কাজে ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো আজকের ব্লগটা হচ্ছে বিশাল বড় বড় সাউন্ড বক্স স্পিকার টুইটার অ্যাম্পলিফায়ার নিয়ে আর তার জন্য এখন চলে যাচ্ছি হচ্ছে সদরঘাটে অবস্থিত পাটুয়া টুলি মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত সেটা হচ্ছে জিএল ইলেকট্রনিক্সে আর সেখানে কিন্তু সকল প্রকার সাউন্ড বক্সগুলো কিন্তু সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যারা মূলত এই সাউন্ড বক্সগুলো কম দামে কিনতে চান আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাইকারি দামে কিনতে পারবেন দেন হচ্ছে খুচরা আই মিন হচ্ছে রিটেলে কিনতে পারবেন আর আমাদের ব্লগটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আর হ্যাঁ তারা কিন্তু বাংলাদেশের 64 জেলায় কালেকশনগুলো সেন্ড করে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সো লেটস সি I'm like an addict, do I gotta have it I ain't even playing, got a really bad habit If it moves, gotta grab it, fuse like a magnet Lose, won't have it, till I'm doomed in a casket Assalamualaikum, Limon bhaiya, kya obostha? Assalamualaikum, bhalo, bhalo achen apni? Ei to bhai, bhalo achi So, apnader ekhane asha location ta ki bhaiya? Amader ekhane asha location hocche apnar Sodorghat, Patwa Toli, Moon Complex Underground Amader dokan ta porche, ar amader dokan number hocche 19 number dokan আপনার সদরঘাট মোড়ে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে মুন কমপ্লেক্স মার্কেটটা কোন দিকে শোরুমের নাম হচ্ছে জিএল ইলেকট্রনিক্স আচ্ছা আজকে মূলত আমাদেরকে কি কি আইটেম দেখাবেন আজকে হচ্ছে আমার দোকানে আপনারা পেয়ে যাবেন যেমন আপনার স্পিকার আইটেম বক্স আইটেম তারপর আপনার মিক্সার আইটেম তারপর আপনার কয়েল আইটেম ডিজে প্লেয়ার আছে ক্রসওভার আইটেম টুইটার আইটেম আশা করি আর কি সাউন্ডস্টেম একটা কমপ্লিট করতে যাবতীয় যা যা প্রয়োজন সব আমার দোকান থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ফার্স্ট অফ অল মূলত আমরা কি দেখবো আপনি যদি ভাই দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে মিক্সারটা দেখাই আপনাদেরকে আচ্ছা দেখি শুরু করি তাহলে সেই ক্ষেত্রে ভাই যেমন আপনার এটা হচ্ছে আপনার ইয়ামাহা ব্র্যান্ডের একটি মিক্সার F4 মডেল একটি মিক্সার এটা আপনার প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 এটা মধ্যে আপনি এটা কি রিটেল প্রাইস নাকি হোলসেল এটা আপনি ভাই হোলসেলের ক্ষেত্রে একটু আর কি আপনি ছাড় পাবেন আর রিটেলে হচ্ছে এটা আর যদি আপনার ব্লগ দেখা আসে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটু ছাড় দিব আর এটার মধ্যে আপনি 4টা ইনপুট করতে পারবেন এবং 4টা আউটপুট করতে পারবেন এটার মধ্যে আপনি ইকো সিস্টেম দেওয়া আছে এবং ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়ামাহা ব্র্যান্ডের 12 চ্যানেল একটি মিক্সার এটা আপনি 12টা ইনপুট করতে পারবেন এবং 4টা আউটপুট করতে পারবেন এটার মধ্যে আপনার ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে এবং ইকো সহ দেওয়া আছে এটা আপনার প্রাইস পড়বে হলো 5800 টাকা ওকে আর এটা হচ্ছে আপনার ওয়াইজেড কোম্পানির একটি মিক্সার এটা আপনার 6 চ্যানেল এটা কি টেকসই হবে হ্যাঁ এটা টেকসই ভালো হবে এগুলো সব প্রফেশনাল মিক্সার এগুলো আপনি সবার কি ভাড়ার কাজে ইউজ করতে পারবেন এবং বাসাবাড়ির কাজে ইউজ করতে পারবেন এটা আপনার 6 চ্যানেল একটি মিক্সার এটা ওয়াইজেড কোম্পানি এটার প্রাইস পড়বে 5500 টাকা এটা একটু উন্নত মানের মিক্সার এটার মধ্যে ব্লুটুথ দেওয়া আছে সাথে ইকো দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার 6 চ্যানেল ইয়ামাহা ব্র্যান্ডের একটি মিক্সার এটা প্রাইস পড়বে 4200 টাকা এটা মধ্যে 4200 হ্যাঁ 6টা ইনপুট এবং আপনার 4টা আউটপুট দেওয়া আছে এটা আপনার ইয়ামাহার মধ্যে ছোট একটি মিক্সার করছে F7 মডেলের মিক্সার এটা প্রাইস পড়বে হলো 3500 টাকা এটার মধ্যে 7টা ইনপুট এবং 4টা আউটপুট দেওয়া আছে এটা আপনার ব্লুটুথ সহ দেওয়া আছে এবং ইকো সহ দেওয়া আছে এটা আপনি স্টুডিওর কাজে ইউজ করতে পারবেন তারপরে যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে 8 চ্যানেল একটি মিক্সার এটার মধ্যে 8টা ইনপুট এবং 4টা আউটপুট দেওয়া আছে এটা ব্লুটুথ সহ এটার প্রাইস পড়বে হলো আপনার 4800 টাকা আর 12 চ্যানেলের মধ্যে ইয়ামাহা ব্র্যান্ডের নতুন একটি কালারের মধ্যে একটি মিক্সার আসে এটা প্রাইস পড়বে 6500 টাকা এটার মধ্যে আপনার 12টা ইনপুট এবং 4টা আউটপুট করতে পারবেন আর যদি কেউ বাসাবাড়ির জন্য ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে ছোট একটি মিক্সার ইয়ামাহা ব্র্যান্ডের AI4 এটা আপনার 4 চ্যানেলের মিক্সার এটার মধ্যে আপনার 4টা ইনপুট করতে পারবেন এবং 2টা আউটপুট করতে পারবেন এটার মধ্যে আপনি ইকো সিস্টেম দেওয়া আছে এবং আপনার ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে এটা প্রাইস পড়বে 2600 টাকা মাত্র 2600 টাকা আচ্ছা যারা মূলত ঘরে বসে এই মিক্সারগুলো কিনতে চায় সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আমাদেরকে আর কি আপনার অ্যাডভান্স করতে হবে 30% টাকা এবং আপনার নাম ঠিকানা দিয়ে দিতে হবে আমরা এখান থেকে যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দেব যেমন আপনার সুন্দরবন পরিবহন এসএ পরিবহন এচআর পার্সেল যে কোনো পরিবহন আমরা পাঠিয়ে দিতে পারবো এবং আমরা লঞ্চেও আমরা মাল পাঠিয়ে থাকি এছাড়া যারা মূলত ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে হোলসেলের ক্ষেত্রে ব্যবস্থা আছে অবশ্যই ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আমাদের থেকে অনেকটা ছাড় পাবে এবং হোলসেলের ক্ষেত্রে আপনার রেট একটু অন্যরকম আচ্ছা ওকে হ্যাঁ তো এরপরে কি দেখাবো কোয়ান্টিটি অনুযায়ী নিতে হবে তারপরে ভাই বড় কিছু মিক্সার আছে আচ্ছা দেখি তারপর যদি ভাই আসি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ইয়ামাহা ব্র্যান্ডের 16 চ্যানেলের মিক্সার এগুলো আপনি প্রফেশনাল আর কনসার্টের কাজে ইউজ করতে পারেন এটার মধ্যে আপনার 16টা ইনপুট এবং 4টা আউটপুট দেওয়া আছে এটার মধ্যে আপনার ভয়েস প্রসেসর সিস্টেম দেওয়া আছে আপনার ডিজিটাল ভয়েস প্রসেসর এটার মধ্যে আপনি ভোকালটা চেঞ্জ করতে পারবেন এবং ইকো রিভার্ব অনেক সুন্দর কোয়ালিটি পাবেন এটার মধ্যে আপনার 4 পেয়ার মনিটরের লাইন দেওয়া আছে এবং 2 পেয়ার সাবের গ্রুপের লাইন দেওয়া আছে এটা প্রাইস পড়বে আপনার 13500 টাকা মাত্র 13500 টাকা তারপরে এটা হচ্ছে আপনার ইয়ামাহা ব্র্যান্ডের এক্সিউ মডেলের একটি মিক্সার এটার মধ্যে আপনার 16টা ইনপুট এবং 4টা আউটপুট দেওয়া আছে এটার মধ্যে আপনার 4 পেয়ার মনিটরের লাইন এবং 2 পেয়ার সাবের লাইন দেওয়া আছে এটা প্রাইস পড়বে 14000 টাকা 14000
তারপর ভাই এটা হচ্ছে হলো আপনার লাইটিং এর মিক্সচার এটা আপনার 240 মডেল এটাতে আপনার অনেকগুলো পারগান লাইট অথবা আপনি শার্প লাইট ইউজ করতে পারবেন কন্ট্রোলার এটা এটা আপনার প্রাইস পড়বে 5200 টাকা তারপর এটা হচ্ছে সাউন্ড মিক্সচার এটা আপনার 16 চ্যানেলের এক্স মডেলে এমজিপি 16 এক্স মডেলের মিক্সচার এর মধ্যে আপনার ডাবল ভয়েস প্রসেসর ইউজ করা হয়েছে এটা আপনার 16 ইনপুট এবং 4টা আউটপুট দেওয়া আছে এটা আপনার প্রাইস পড়বে 20500 টাকা তারপরে এটা হচ্ছে আপনার লাইটিং এর আরেকটি মিক্সচার 512 মডেলের এটার প্রাইস পড়বে হলো আপনার 2200 টাকা তারপর এটা হচ্ছে আপনার 12 চ্যানেলের একটি সাউন্ড মিক্সচার এটা আপনার 12 ইনপুট এবং 4টা আউটপুট করতে পারবেন এটার প্রাইস পড়বে হলো আপনার 12000 টাকা তারপরে আমরা স্পিকার আইটেমের দিকে যদি চাই তাহলে সেই ক্ষেত্রে আপনার এটার সাথে আপনার নতুন একটি স্পিকার টার্বো কোম্পানির স্পিকার এটা আপনার 15 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কল ইউজ করা হয়েছে এবং 220 এমএম ম্যাগনেট ইউজ করা হয়েছে এটা আপনার খুব হ্যাভি একটি স্পিকার এটা পার পিস পড়বে 7000 টাকা 7000 হ্যাঁ 7000 টাকা এটা পার পিস তারপর যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে লাগে আপনার মার্টিন ব্র্যান্ডের একটি স্পিকার এটা আপনার ডাবল ডিং এর স্পিকার ডাবল ডিং এর স্পিকার মূলত ব্যাস সাবের জন্য ইউজ করা হয় এটার মধ্যে আপনি 4 ইঞ্চি ভয়েস কল ইউজ করা আছে এবং 220 এমএম ম্যাগনেট ইউজ করা আছে এটা আপনার পার পিস পড়বে 6500 টাকা 6500 হ্যাঁ তারপর ভাই যদি আমরা মার্কেটে রানিং একটি স্পিকার দিকে আসি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার জ্যাকডিনি কোম্পানির স্পিকার এটা আপনার 4 ইঞ্চি ভয়েস কল স্পিকার এবং 220 এমএম ম্যাগনেট এটা আপনার প্রাইস পড়বে 6500 টাকা আর সবগুলো হচ্ছে রিটেল প্রাইস যারা মূলত হোলসেলে কিনবেন সেই ক্ষেত্রে দামগুলো কমে যাবে আর অন্য একটা ছাড় পাবে আর এটা হচ্ছে আপনার পিবি কোম্পানির স্পিকার এটা আপনার ভোকাল কোয়ালিটির জন্য খুবই ভালো এটা আপনি 4 ইঞ্চি ভয়েস কোয়ালের স্পিকার 220 এমএম ম্যাগনেট এটা আপনি পার পিস পড়বে 5500 টাকা ওকে সো এখানে কিন্তু অনেক আইটেম আছে সবগুলা কিন্তু ধরে ধরে দেখানো সম্ভব না স্পিকার এটা 220 এমএম ম্যাগনেট এবং 4 ইঞ্চি ভয়েস কোয়াল এটা পার পিস পড়বে 5500 টাকা তারপর যদি আমরা বড় স্পিকারের দিকে আসি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি স্পিকার এটা আপনি জ্যাকডিনি কোম্পানির হ্যাঁ এটা আপনার 18 ইঞ্চি এগুলো সাবের কাজে মূলত ইউজ করে ফুল রেঞ্জের কাজে ইউজ করা যায় এটা আপনি 4 ইঞ্চি ভয়েস কোয়াল আছে 5 ইঞ্চি ভয়েস কোয়াল আছে এটা যদি আপনি 4 ইঞ্চি ভয়েস কোয়ালিটিটা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে 8000 টাকা আর যদি 5 ইঞ্চি ভয়েস কোয়ালিটিটা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা পড়বে 14800 টাকা আর এটা হচ্ছে হলো আপনার 5 ইঞ্চি ভয়েস কোয়ালের মধ্যে এটা আপনি 320 ম্যাগনেট এমএম ইউজ করা হয়েছে এবং এটা আপনার টোটালি সাবের জন্য স্পিকারটা তৈরি করা হয়েছে ডাবল ডিং এর এটা আপনি পার পিস পড়বে 15000 টাকা এটা মার্টিন ব্র্যান্ডের একটি স্পিকার কত ইঞ্চি এটা এটা আপনি 18 ইঞ্চি 5 ইঞ্চি ভয়েস কোয়াল এটা মার্টিন ব্র্যান্ডের একটি স্পিকার তারপর 15 ইঞ্চির মধ্যে এগুলো 3 ইঞ্চি ভয়েস কোয়ালের স্পিকার এটা আপনি চায়না ফিটিং একবারে চায়না থেকে কমপ্লিট হয়ে আসে এটা আপনার প্রাইস পড়বে 3100 টাকা আর এটা আপনি 15 ইঞ্চির মধ্যে 3 ইঞ্চি ভয়েস কোয়াল এটা ইন্ডিয়ান ফিটিং জেবিএল এটা আপনি পার পিস পড়বে 2500 টাকা আর এটা হচ্ছে আপনার বিএম কোম্পানির একটি স্পিকার 3 ইঞ্চি কোয়ালের মধ্যে খুব ভালো একটি কোয়ালিটি মানে স্পিকার এটা আপনি 190 ম্যাগনেট ইউজ করা হয়েছে এটা পার পিস পড়বে হয়ে লাগে আপনার 3900 টাকা আর এটা আপনি 3 ইঞ্চি কোয়ালের মধ্যে একটি স্পিকার এগুলো আমাদের দেশি ফিটিং এটা পার পিস পড়বে 2000 টাকা আর 12 ইঞ্চির মধ্যে যদি দেখাই তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার আরসিএফ ব্র্যান্ডের একটি স্পিকার এটা খুব ভালো মানের একটি স্পিকার এটা আপনি 190 ম্যাগনেট ইউজ করা হয়েছে যেটা 15 ইঞ্চিতে নর্মাল ইউজ করা হয় এবং ভয়েস কল হচ্ছে 3 ইঞ্চি ডাবল ডিং একটি স্পিকার খুব ভালো মানের স্পিকার এটা আপনার পার পিস পড়বে 2800 টাকা তারপর যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আরেকটা স্পিকার আছে 12 ইঞ্চির মধ্যে হ্যাভি স্পিকার এগুলো আপনার হলো বিএম ব্র্যান্ডের স্পিকার এটা আপনি 170 ম্যাগনেট এবং 3 ইঞ্চি ভয়েস কল ইউজ করা হয়েছে এটাও পার পিস পড়বে 2800 টাকা আর যদি আমরা নর্মালের মধ্যে দেখি তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা আছে জেবিএলের এগুলো আমাদের দেশি ফিটিং এগুলো পার পিস 1000 টাকা 12 ইঞ্চি স্পিকার মাত্র 1000 টাকার মধ্যে আর এটা হচ্ছে আপনার সাবের স্পিকারের জন্য এটা আপনার গাড়ির মধ্যে ইউজ করে এবং বাসা বাড়িতে ইউজ করা যায় জেবিএল ব্র্যান্ডের অরিজিনাল সাব স্পিকার এটা আপনার পার পিস পড়বে 5000 টাকা হ্যাঁ তারপর ভাই যদি আমরা বডি আইটেমের দিকে আসি আপনার যে ওয়ান বক্স হচ্ছে এটা আপনার মার্টিন ব্র্যান্ডের একটি বডি এটা আপনি উচ্চতা আছে 50 ইঞ্চি এটার মধ্যে আপনার ডাবল 15 স্পিকার ইউজ করতে পারবেন এবং একটা টুইটার ইউজ করতে পারবেন এটা যদি খালি বডি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে জোড়া পড়বে 13000 টাকা আর যদি ফুললি কমপ্লিট করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে 50000 টাকার মধ্যে টোটালি খরচ হবে হ্যাভি করে নিলে আর এটা হচ্ছে আপনার সিআর ব্র্যান্ডের একটি বডি এটার মধ্যে আপনার 2টা 15 ইঞ্চি স্পিকার এবং একটা টুইটার ইউজ করতে পারবেন এটা আপনি যদি খালি বডি নেন তাহলে সেই ক্ষেত্রে পড়বে হলো 12000 টাকা জোড়া আর যদি টোটালি কমপ্লিট করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে 45000 টাকার মতো পড়বে আর এটা হচ্ছে ভাই আপনার এসপি টু এর মধ্যে একটা 15 ইঞ্চি স্পিকার এবং একটা টুইটার ইউজ করতে পারবেন এটা আপনি খালি বডি জোড়া পড়বে 7500 টাকা আর যদি টোটালি কমপ্লিট করে নেন তাহলে সেই ক্ষেত্রে 15000 টাকার মতো খরচ যাবে আর এটা আপনার মার্টিন ব্র্যান্ডের বডি ভাই এটা আপনার খালি বডি নিলে পড়বে 13000 আর কমপ্লিট করে নিলে 50000 টাকার মতো খরচ যাবে আর এটা হচ্ছে সাদা নেটের মধ্যে নতুন একটি মডেল সিআর ব্র্যান্ডের মধ্যে এটা আপনার প্রাইস পড়বে হলো জোড়া 13000 টাকা যদি খালি বডি নেন আর যদি টোটালি কমপ্লিট করে নেন তাহলে সেই ক্ষেত্রে 45000 টাকার মতো খরচ যাবে এটার মধ্যে 2টা 15 ইঞ্চি স্পিকার এবং একটা টুইটার ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার মনিটরের বডি যেগুলো আপনার কনসার্ট প্রোগ্রামের ক্ষেত্রে শিল্পীদের সামনে ইউজ করা হয় এটা আপনার মনিটরের বডি পিবি ব্র্যান্ডের
এটা আপনি যদি খালি বডি নেন তাহলে সেই ক্ষেত্রে জোড়া পড়বে 8000 টাকা আর যদি টোটালি কমপ্লিট করে নেন তাহলে সেই ক্ষেত্রে 30000 টাকার মতো খরচ হবে আপনার 18 ইঞ্চি যদি ডাবল 18 ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই বডি এটা আপনি উচ্চতা আছে 60 ইঞ্চি এর মধ্যে দুইটা 18 ইঞ্চি স্পিকার এবং একটা টুইটার ইউজ করতে পারবেন এটা আপনি খালি বডি জোড়া পড়বে হলে গিয়ে 20000 টাকা আর যদি আমরা আরেকটি বডি দেখি তাহলে সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার স্যান্ডি কোম্পানির বডি এর মধ্যে দুইটা 18 ইঞ্চি ইউজ করতে পারবেন এবং একটা টুইটার ইউজ করতে পারবেন এটা আপনার পার পেয়ার পড়বে হলে 20000 টাকা খালি বডি আর যদি টোটালি কমপ্লিট করতে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে 60000 টাকার মতো পড়বে আর এগুলো হচ্ছে আপনার আরসিএফ ব্র্যান্ডের এটা আপনি ডাবল 18 ইউজ করতে পারবেন একটা টুইটার ইউজ করতে পারবেন এটা আপনি খালি বডি পড়বে 18000 টাকা জোড়া আর কমপ্লিট করে নিলে পড়বে 55000 টাকা কমপ্লিট এর ক্ষেত্রে তারপর যদি আমরা টুইটার আইটেমের মধ্যে আসি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে একদম ছোট টুইটার থেকে শুরু করে বড় টুইটার পর্যন্ত পেয়ে যাবেন যেমন আপনার কার্বন টুইটার আছে যেমন আমাদের এখান থেকে 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 8000 টাকার মধ্যে টুইটার পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনার ছোটর মধ্যে আপনি এটা আছে এটা আপনার ম্যাগনেট টুইটার এটা আপনার পার পিস পড়বে 300 টাকা আর এর থেকে একটু বড় এটা আছে আপনার 34.4 এটা আপনার পার পিস পড়বে 550 টাকা তারপরে এগুলো আছে হলে আপনার 2 টু এক্সটি টুইটার এটা আপনার পার পিস পড়বে 1200 টাকা এটা আছে আপনার 3 3 এক্সটি বুয়ে কোম্পানির হাই এটা আপনার পড়বে হলে 4800 টাকা জোড়া আর এটা হচ্ছে লাগে আপনার 51.5 একটি টুইটার খুব ভালো মানের টুইটার 3 3 এক্সটির মতো কাজ করে এটা আপনার পার পিস পড়বে 1300 টাকা আর যদি 4 4 এক্সটির মধ্যে আসে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে পিবি ব্র্যান্ডের এটা আপনার জোড়া পড়বে 6500 টাকা আর এটা হচ্ছে আপনার আরসিএফ ব্র্যান্ডের টুইটার এটা আপনার জোড়া পড়বে 8000 টাকা তারপরে যদি আমরা ক্রসওভার আইটেমের দিকে আসি এগুলো হচ্ছে আপনার বক্সের ভিতরে থাকে স্পিকারের সহজে যাতে না কাটে আপনি এগুলো প্রোটেকশন করে এটা হচ্ছে আপনার 8 রেজিস্ট্যান্সের মধ্যে ডাবল প্লেটের একটি ক্রসওভার এটা আপনার জোড়া পড়বে হলে গিয়ে 5500 টাকা আর এটা হচ্ছে লাগে আপনি 30-35 মডেল একটি ক্রসওভার এটা আপনার পুফ সিস্টেম করা হয়েছে এটা হিট সিন সহ দেওয়া আছে এটা আপনার জোড়া পড়বে 5500 টাকা আর এগুলো হচ্ছে আপনার এসপি টু মনিটরের জন্য একটা স্পিকার এবং একটা টুইটারের জন্য এটা আপনার জোড়া পড়বে 3000 টাকা পার পিস 1500 টাকা আর এটা হচ্ছে আপনার 25টি মডেলের একটি ক্রসওভার এটা খুব ভালো মানের একটি ক্রসওভার বর্তমান মার্কেটে সবচেয়ে রানিং ক্রসওভার এটা আপনার জোড়া পড়বে 4000 টাকা আর এটা হচ্ছে আপনার 25টির রিসিন ছাড়া এটা আপনার জোড়া পড়বে 3800 টাকা আর 25-28 এটা হচ্ছে 25 মডেল একটি ক্রসওভার বর্তমান মার্কেটে সবচেয়ে রানিং ক্রসওভার এটা কোয়ালিটি খুবই ভালো মানসম্মত কোয়ালিটি এটা আপনার জোড়া পড়বে 4500 টাকা আর এটা হচ্ছে আপনার 90-25 মডেল একটি ক্রসওভার এটা আপনার জোড়া পড়বে হলে 5200 টাকা আর এটা 66-25 মডেল একটি ক্রসওভার এটা জোড়া পড়বে 6500 টাকা আর এটা হচ্ছে আপনার PA25 ক্রসওভার মার্কেটের রানিং একটি ক্রসওভার এটা আপনার 3000 টাকা জোড়া দুইটি স্পিকার এবং একটা টুইটারের লাইন দেওয়া আছে এটা হচ্ছে লাগে আপনার JBL-এর 725 মডেলের অরিজিনাল ক্রসওভার এটা জোড়া পড়বে 6500 টাকা আর এটা হচ্ছে আপনার মনিটরের ক্রসওভার SP2 এটা আপনার 3500 টাকা জোড়া 3000 টাকা ধরা যাবে এক স্পিকার এক টুইটারের জন্য ওকে তারপরে আমরা মাইক্রোফোন আইটেমের দিকে যদি আসি তাহলে সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনি শিওর ব্র্যান্ডের মাইক্রোফোন এগুলো আছে হাউজার ব্র্যান্ডের মাইক্রোফোন শিওরের মধ্যে যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার যেমন 58A মডেলের Beta 58 এটা আপনার পার পিস পুরো অরিজিনালটা 2200 টাকা আর যদি কপিটা নেন তাহলে সেই ক্ষেত্রে 600 টাকা এটা আছে সেনেজার ব্র্যান্ডের 600 মডেলের একটি মাইক্রোফোন এটা আপনার অরিজিনালটা পড়বে 2200 টাকা এটা সেম একটা কপি আছে এটা পড়বে 1500 টাকা SM 58 এটা আপনার 2200 টাকা আর KSM 9 এটা আপনার পড়বে 1600 টাকা পিস আর KSM 8 এটা আপনার খুব ভালো মানের একটি মাইক্রোফোন এটা কনসার্ট প্রোগ্রামের কাজে ইউজ করা হয় এটা আপনার পিস পড়বে 4500 টাকা আর শিওরের PGA 58 মাইক্রোফোন এটা আপনার পিস পড়বে 2200 টাকা আর তারপর যদি আমরা আহুজার মধ্যে আসি এগুলো কনডেন্সার আছে ডাইনামিকও আছে যেমন 98-এর মধ্যে এগুলো কপি এটা হচ্ছে হলো আপনার 98 মডেলের মধ্যে এটা আপনার পার পিস পড়বে 500 টাকা আর এটা হচ্ছে লাগে আপনার 100 মডেলের এটা আপনার অরিজিনালটা যদি নেন তাহলে সেই ক্ষেত্রে পড়বে 2500 টাকা আর যদি কপিটা নেন এটা পড়বে 600 টাকা এটা আপনার 101 মডেলের এটা আপনার অরিজিনালটা পড়বে হলো পার পিস 5500 টাকা আর কপিটা আছে এটা পড়বে হলে আপনার 600 টাকা তারপর এটা হচ্ছে আপনার 98 মডেলের মধ্যে সবচেয়ে রানিং মাইক্রোফোন আপনার আউসার মধ্যে 98 মডেল এটা অরিজিনালটা পড়বে হলো 1650 আর যদি কপিটা নেন ওটা পড়বে হলো 650 টাকা তারপর যদি আমরা কর্ডলেসের মধ্যে আসি তাহলে সেই ক্ষেত্রে এগুলো আপনার ডাবল মাইক্রোফোন ইউজ করা আছে ডাবল আছে সিঙ্গেল আছে চারটা আলা আছে যেটা চান ওইটাই দেওয়া যাবে আর আপনার নির্দিষ্ট প্রাইস জানার জন্য অবশ্যই আমাদেরকে ফোন করবেন ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার YZ মডেল একটি মাইক্রোফোন এটা আপনার পার পিস পড়বে হলে গিয়ে 4000 টাকা এটা আপনার রেঞ্জ প্রায় 300 মিটার এরিয়া রেঞ্জ দেওয়া আছে এটা হচ্ছে আপনার সেনেজের একটি মাইক্রোফোন EM 508 মডেলের এটা আপনার রেঞ্জ এরিয়া প্রায় 400 মিটার এরিয়ার মধ্যে কাজ করবে এটা আপনার পার পিস পড়বে 6000 টাকা আর এটা হচ্ছে আপনার সেনেজের মধ্যে সবচেয়ে ভালো ভোকাল মাইক্রোফোন এটা আপনার রেঞ্জ এরিয়া প্রায় স্টেডিয়াম কভার এরিয়া করে এটা আপনি SKM 9000 মডেলের এটা আপনার পার পিস পড়বে 1500 টাকা আর এটা হচ্ছে আপনি সিনেজারের মোটামুটির জন্য 100 মিটার রেঞ্জ এরিয়া দেওয়া আছে PW 300 এটা আপনার পার পিস পড়বে 2700 টাকা আর এটা হচ্ছে আপনার ম্যাক্সের মাইক্রোফোন এটার মধ্যে ডুয়েল ইউজ করা হয়েছে
এটা আপনার পার পিস পড়বে 3200 টাকা এটাও রেঞ্জ এরিয়া মোটামুটি ভালো 200 মিটার পর্যন্ত কাজ করে প্রায় আর এগুলোর মধ্যে ছিল আপনি সিঙ্গেল লেইন আছে শিউর আছে সিনাজার আছে জিটি চাবেন দাও যাবে সব প্রোডাক্ট আর দেখানো সম্ভব না ভাই তো সেই ক্ষেত্রে আর কি যদি আপনার ডিজিটাল প্রয়োজন আমাদের অবশ্যই ইমেল অথবা WhatsApp এর মাধ্যমে নক দিয়ে জানিয়ে দিবেন আমরা এটা দিতে পারবো এটা আপনার পার পিস পড়বে 1000 টাকা মাত্র 1000 জি তারপর যদি আমরা মাইক্রোফোন আইটেমে দিকে আসি যেগুলো মসজিদে ইউজ করে হুজুররা নরমালি যেগুলো ইউজ করে যেমন আপনার হেড এগুলা হেড আছে টাই আছে এইগুলো যদি আপনারা অরিজিনালের মধ্যে দিন চান তাহলে সেই ক্ষেত্রে এগুলোর প্রাইসটা আমি আনো অনেক বলে দিতেছি 1500 থেকে শুরু করে সর্বোচ্চ আপনার 4500 টাকা পর্যন্ত আছে আর যদি নরমালের মধ্যে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 200 থেকে শুরু করে সর্বোচ্চ 1500 তারপর যদি আমরা ইউনিট আইটেমের মধ্যে আসি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সামি কোম্পানি ইউনিট পাবেন পুয়া কোম্পানি ইউনিট পাবেন আপনি শো কোম্পানি ইউনিট পেয়ে যাবেন অরিজিনাল আছে কপিও আছে যেটা চাবেন ওইটা আমরা দিতে পারবো যেমন আমরা যদি শুরু করি তাহলে সেই ক্ষেত্রে এগুলো ছেলে আপনার টুয়া কোম্পানির টুয়া কোম্পানি এটা আপনার লাইন ট্রান্সফর্মার সহ আছে লাইন ট্রান্সফর্মার ছাড়াও আছে আপনি 651 যদি লাইন ট্রান্সফর্মার ছাড়া নেন এটা প্রাইস পড়বে 1200 টাকা আর যদি আপনার লাইন ট্রান্সফর্মার সহ নেন কপিটা পড়বে 1500 এবং অরিজিনালটা পড়বে 3000 টাকা তারপরে এটা হচ্ছে আপনার শো ব্র্যান্ডের একটি ইউনিট এটা আপনার লাইন ট্রান্সফর্মার সহ আছে ছাড়াও আছে শো ব্র্যান্ডের এটা আপনার লাইন ট্রান্সফর্মার মধ্যে এটা যেটা আছে এটা আপনার অরিজিনালটা এটা আপনার পার পিস পড়বে 2900 টাকা 2900 টাকা আর যদি এটা সেমটা কপিটা নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে এটা পড়বে 1800 টাকা আর এটা হচ্ছে আপনার ইউনিট এক্সের P60 ইউনিট এক্সে এটা আপনার অরিজিনাল আছে কপি আছে এটা আপনার অরিজিনালটা প্রাইস পড়বে 4500 আর যদি কপিটা নেন ওটা পড়বে 1200 টাকা আর আপনার সামির মধ্যে এটা আপনার 8516 মডেল আছে 7516 মডেল আছে 8516টা যদি নেন এটা আপনার পার পিস পড়বে 1600 টাকা আর যদি 7516টা নেন এটা আপনার পার পিস পড়বে 1300 টাকা আর তারপর আমাদের কাছে স্টারসনিক পেয়ে যাবেন তারপর আপনি ইউনিফেক্স পেয়ে যাবেন ইউনিফেক্সের কপিটা আছে 1000 টাকা আর যদি অরিজিনালটা নেন ওটা পড়বে 5000 টাকা পিস স্টারসনিকে আপনি কপিটা আছে 1500 টাকা আর যদি অরিজিনালটা নেন 4500 টাকা পিস পড়বে তাছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের ইউনিট আছে সপ্তাহে দেখানো সম্ভব না তো যেটি চাবেন আপনারা ইমোর মাধ্যমে আমাদেরকে ছবি দিয়ে দিবেন আমরা অবশ্যই আমরা মাল পাঠিয়ে দেবো এবং ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন নির্দিষ্ট রেটটা আমরা জানিয়ে দেবো কারণ কি বর্তমানে মার্কেটের প্রাইসটা একটু ওঠানামা করতেছে তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট রেট জেনে আপনারা মার্কেটে আসবেন অনেকজনে যেমন মার্কেটে এসে আপনার হয়রেন হয় যে এবার রেট বেড়ে গেছে বা কমে গেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ফোন করবেন নির্দিষ্ট রেটটা জেনে তারপরে মার্কেটে আসবেন আর তাছাড়া আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি দেশের বিভিন্ন প্রান্তে অবশ্যই আপনারা ফোন করে আমাদের থেকে আপনার পার্সেলের মাধ্যমে মাল নিতে পারবেন ওকে সো গাইস আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ